আর এইটা হচ্ছে আপনাদের সেই মনোসেক্স থেরাপির যে হরমোনটা খাওয়ান। আচ্ছা, এইগুলো এক একটা বোতলের দাম কিরকম প্রাইস পড়ে যায় দাদা? এটা আপনার এবছর পেয়েছে আমি 1700 টাকা কিনেছি। না, আচ্ছা, এটাকে ধরে রাখার জন্য এটা কিন্তু মেইন বিজনেস। এখানে কতটা সিঙ্গি মাছ ছেড়েছেন দাদা? 30,000 প্লাস ছেড়েছে আর কি। 30,000 কি? হ্যাঁ। এই প্রথমবার করলেন কি সিঙ্গি মাছ? প্রথমবার আপনার ইউটিউব চ্যানেল দেখে আমি সিঙ্গি অ্যাকচুয়ালি আগ্রহ হয়েছে যে একটু সিঙ্গি মাছ করে দেখা যাক, তাই তো? ধরা এটা কিন্তু মিলনদার যেখানে পুকুরগুলো আছে সেই স্থানে চলে এসেছি। তো দাদা, এখানে কতগুলো পুকুর আছে? এখানে ছোট বড় দিয়ে 9 খানা পুকুর আছে। 9 খানা নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আবার একটা হ্যাচারি ভিজিট করতে চলে এসেছি। এটা কিন্তু বাংলাদেশের কাছে তরুণীপুর বলে একটা জায়গা আছে, অনেকেই চেনেন, মিলনদার হ্যাচারি। তো এটা কিন্তু প্রথম সারির যতগুলো এখানে হ্যাচারি আছে প্রথম সারির একটা হ্যাচারি। এনার 100 বিঘা পুকুর আছে এবং আপাতত 25 লাখ পাঙাশ স্টকিং করে উনি রেখেছেন। তো কী কী মাছ এখানে প্রোডাকশান এখন হচ্ছে আর কী কী হচ্ছে না? অ্যাকচুয়ালি হচ্ছেই না, অনেক কিছুই হচ্ছে না। তো কবে পাবেন, কী মাছ পাবেন সেগুলো তো দেখাবই, আর পাঙাশ মাছের বিজনেসটা আমি একটু তুলে ধরবো। আর আজকে যেটা তুলে ধরবো, মনোসেক্স তেলাপিয়ার যে হরমোন অনেকে খোঁজেন সেই বিষয়টাও কিন্তু ওনারা, যেহেতু মনোসেক্সের অনেক প্রোডাকশান হয় সিজনে, সেই বিষয়গুলো আমি সব কিছু বিষয়ে কিন্তু আলোকপাত করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হ্যাচারিটি শুরু হচ্ছে এবং আমি এখানে যে মিলনদা আছেন, মিলনদা কোথায় গেল? মিলনদা এদিকে আসুন। তো ডান দিকে এটা দেখতে পাচ্ছেন ওনাদের অফিস রুম বা গোডাউন রুম, অফিস কাম গোডাউন না? আচ্ছা দাদা, কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম দাদা ভালো আছি। এখন কি অবস্থা বলুন? এখন এই মুহূর্তে হ্যাচারি তো মানে অক্সিজেন বন্ধ আছে। আচ্ছা, আমার মাঘ ফাল্গুন মাস থেকে সিজন শুরু হয়ে যায়। হ্যাঁ, তার আগে আমরা কি মাছ পাওয়া যায়? তখন আপনার শিং, মাগুর, মনোসেক্স, তেলাপিয়া, আমুরকাপ, আইএমসি, সমস্ত রকম প্রোডাক্ট পাওয়া যায়। আচ্ছা, এইগুলো কি এখন একেবারে খালি কি? হ্যাঁ, কিছু কই মাছ আছে। এটাও কি কই আছে কি? হ্যাঁ, এটাও কই আছে। আচ্ছা আচ্ছা, সবগুলো কই মাছ আছে। এইগুলো সব আপনার নিজস্ব প্রোডাকশন? সব নিজস্ব প্রোডাকশন। কি কি প্রোডাকশন করেন আরেকবার যদি বলেন আমাদেরকে, মানে শিং কতটা করেন, পাঙাশ কতটা করেন, সেগুলো যদি একটু আইডিয়া দেন। আমরা দেখেছি যে পাঙাশগুলো আপাতত 25 লাখ পাঙাশ রেখেছি। আচ্ছা, সব পুকুরে কি? সব পুকুরে আছে, কিছু ট্যাঙ্কে আছে, ওই যে সামনে যে ট্যাঙ্কগুলো আছে ওগুলো আছে। আচ্ছা আচ্ছা, আর মানে যে মাছগুলো আমরা বিক্রি করে দিই, মানে পাঙাশের সিজন শুরু হওয়ার সাথে সাথে মাছগুলো বিক্রি করে দিই। হ্যাঁ হ্যাঁ, ও আপনার 50-1 কোটি মাছ মরে সেল করে দিই। তাই আপনি শিঙি মাছও কিছু চাষ করছিলেন বলছিলেন? হ্যাঁ, 30,000 মতো এবার শিঙি আমি চাষ করছি আর কি। প্রথম সেটাও দেখাবো আমি, পুকুরে আছে কি সেটা? হ্যাঁ, সেটা পুকুরে। সেটা কত বড় হয়েছে, কতদিনে করে খাবার দিলে উঠবে কি? হ্যাঁ, মোটামুটি। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন ওনার অফিস রুম প্লাস গোডাউন রুম। আপনার এই গ্রোয়েলের সব খাবার খাওয়ান? গ্রোয়েলের সব খাবার খাওয়ান। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এমনি সিনথেটিক হরমোনগুলো তো আছে, আর এইটা হচ্ছে আপনাদের সেই মনোসেক্স তেলাপিয়ার যে হরমোনটা খাওয়ান। আচ্ছা, এইগুলো এক একটা বোতলের দাম কিরকম প্রাইস পড়ে যায় দাদা? এটা আপনার এবছর পেয়েছে আমি 36,000 টাকা কিনেছি, 100 গ্রাম। 36,000 টাকা। আর এইগুলো 100 গ্রাম, এটা পাউডার ফর্মে থাকে না? আচ্ছা, আছে এখনো? আছে। তো এইটা কতটা মাছের হবে দাদা? আপনার 25 লাখ মাছ রেডি করা যাবে এই মাছটা। 25 লাখ মাছ, মানে যখন ওই হাপাতে যখন মাছটা গেল, এই ঘরে কতদিন থাকে প্রোডাকশন ঘরে? মানে আপনার ডিম ফোটা থেকে আপনার শীতের সময় যদি একটু ঠান্ডা থাকে তাহলে 7 দিন মতো থাকে। আচ্ছা আচ্ছা, গর্ভের সময় 3 দিনের ডিম ফুটতে আর কি। হ্যাঁ, তারপরে হাপায় যখন দেন তখন এইটা 22 থেকে কতদিন? 22 থেকে 28, 22 থেকে 28 দিন এই হরমোনটা খাওয়াতে হয়। কিভাবে খাওয়ান দাদা এটা? এটা আপনার হৈবতি যে অ্যালকোহল ওর সাথে এই ওষুধটাকে মিশিয়ে, গরুলে যেটা ডাস্ট আছে ডাস্টের সাথে ভালো করে মিশিয়ে ওটাকে আবার ফেলে। আচ্ছা আচ্ছা, ডাস্ট খাবারে স্প্রে করে দেন? স্প্রে করে। হ্যাঁ আচ্ছা, তাহলে হাওয়াতে ওই খাবারটা আবার শুকিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই অ্যালকোহলটা কোথা থেকে আনেন আপনারা? এটা এই যে ওষুধটা এটা বাংলাদেশ হয়ে আছে এটা। আচ্ছা, আর অ্যালকোহলটা? অ্যালকোহলটা লোকাল থেকে পাওয়া যায় আর কি, ওষুধের দোকান থেকে পাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ট্যাঙ্ক আছে। হ্যাঁ, আর সবগুলোতেই পাঙাশ রেখেছেন কি দাদা? সব পাঙাশ রেখেছি। আচ্ছা আচ্ছা, পাঙাশের বিজনেসটা কিরকম দাদা, সেটা যদি আমাদের একটু আইডিয়া দেন। মোটামুটি খুব ভালো একটা বিজনেস। আচ্ছা, গত বছর মনে করুন 3 টাকা 3.5 টাকা বিক্রি করেছি পার পিস। হ্যাঁ, যেটা কেজিতে আপনার
100 পিস হবে। আচ্ছা, এটা আপনাদের নিজস্ব প্রোডাকশন? হ্যাঁ, নিজস্ব প্রোডাকশন। আর এইগুলো বিক্রি কোন মাসে করেন? এটা আপনার ফেব্রুয়ারির শেষের দিকেই মোটামুটি শুরু হয়ে যায়। হ্যাঁ, আর এই যে মাছগুলো খাওয়াচ্ছেন, একটু খাবার দিন, এগুলো এখন কত কতদিন হয়েছে রেখেছেন? এটা মোটামুটি আড়াই মাস মতো হয়েছে। আড়াই মাস হয়েছে কি? ট্যাঙ্কগুলো মোটামুটি 50,000 জল ধরে না দাদা? 50,000 জলে আপনি 50,000 পাঙাশ রেখেছেন কি? তো এগুলো কত ম্যাক্সিমাম রাখা যায়? আমরা 2-2.5 লাখ পর্যন্ত রেখেছি। এইগুলো কি শুধু পাঙাশ রাখার জন্যই করেছেন না অন্য কিছু করার জন্য? মানে কই, শিং এই সমস্ত মাছ রাখার জন্য করেছে এগুলো। কই, শিং এগুলো কি ব্রিডিং করে রাখবেন নাকি বুডার? না, আপনার ব্রিডিং করে ছোট মাছগুলো রাখি এখানে। আচ্ছা, ওগুলো বিক্রি করার সুবিধার্থে এখানে রেখে দিই আর কি। আসলে একটু দেখানো যাবে দাদা? এগুলো কি পাঙাশ বললেন? রাখি পাঙাশ? হ্যাঁ, রাখি পাঙাশ। আচ্ছা, এগুলোর মধ্যে তফাৎ কি আছে এমনি পাঙাশের সঙ্গে? না, এমনি কোনো রকম আমরা রেখেছি তাই রাখি পাঙাশ। ও, রেখেছেন তাই রাখি পাঙাশ নাম। আচ্ছা আচ্ছা, দেখান তো। আচ্ছা আচ্ছা, প্রচন্ড লাপালাপি করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটু হাতে নিন, লাফালাফি করছে তো বোঝা যাচ্ছে না। এগুলো 2-2.5 মাস হয়েছে না? হ্যাঁ। আরো কতদিন রাখবেন? আর মাস দেড়েক মতো রাখবো। ও, এবছরে কেমন যাবে, কি মনে হচ্ছে? এবছরে তো মোটামুটি যা শুনছি সব দিকে পাঙাশ কম বেশি আছে, ভালোই আছে কি? তবুও 3 টাকার নিচে। 3 টাকার নিচে? এগুলো কত করে কস্টিং পড়ে যায় এক একটা পাঙাশে? আপনি তো আমাদের 2 বস্তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মাছটা একটু বড় বলছেন না দাদা? হ্যাঁ, বড়। এটা প্রায় রেডি বলছে, তো এটা কি আগে ছেড়ে দেবেন কি? হ্যাঁ, এটা মানে জানুয়ারির শেষের দিকেই ছেড়ে দেবো এটা। আচ্ছা আচ্ছা, এখানে কতটা আছে? ওই 50+ আছে এটাই। 50+ আছে কি? তো দেখতে পাচ্ছেন এই পাঙাশের বিজনেস কিন্তু খুব ভালো একটা বিজনেস, যেটা কিন্তু হ্যাচারির এখন জান হয়ে আছে। তো বন্ধুরা, এটা কিন্তু মিলনদার যেখানে পুকুরগুলো আছে সেই স্থানে চলে এসেছি। তো দাদা, এখানে কতগুলো পুকুর আছে? এখানে ছোট বড় দিয়ে 9 খানা পুকুর আছে। 9 খানা? 9 খানাই কি এরকম বেশ বড় বড়? না, মোটামুটি বড় আছে। আর এখানে কি মাছ আছে পুকুরে? এখানে আপনার আইএমসি কোন আছে, লাল রুই আছে, শিং মাছ আছে। হ্যাঁ, তো আমরা যে জন্য এসেছি শিঙি মাছটা দেখার জন্য, দাদা কিন্তু খাবার নিয়ে আগিয়ে যাচ্ছেন, চলুন আমরা শিঙি মাছটা আগে দেখবো। বাহ, তো শিঙি মাছের দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে উঠে গেছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে। এখানে কতটা শিঙি মাছ ছেড়েছেন দাদা? 30,000+ ছেড়েছে আর কি। 30,000 কি? হ্যাঁ। এই প্রথমবার করলেন কি শিঙি মাছ? এই প্রথমবারই করছি। আচ্ছা আচ্ছা, নিজস্ব প্রোডাকশন ছিল কি? নিজস্ব প্রোডাকশন। বাহ, তো শিঙি মাছে হঠাৎ কি করে আসা? আপনার ইউটিউব চ্যানেল দেখে আমি অ্যাকচুয়ালি পুরো আগ্রহ হয়েছে যে একটু শিঙি মাছ করে দেখা যাক, তাই তো? পুকুরটা কিভাবে খুব সুন্দর করে তো কেটেছেন দেখছি, কিভাবে তৈরি করলেন দাদা? এটা আপনার প্রথমে আমি চুন দিয়ে পুকুরটাকে ভালো করে শুকিয়ে, আচ্ছা, জল করে তারপর ছেড়ে ছেড়ে শিঙি মাছ। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিঙি মাছ বেশ স্পিডেই খাচ্ছে। 2 মাস বয়স হচ্ছে বললেন না দাদা? 2 মাস বয়স। আর কোনো সমস্যা আছে কি? না, এখনো কোনো বড় সমস্যা আসেনি। গ্রোথ কেমন দেখছেন দাদা? প্রথমে তো গ্রোথ ভালোই ছিল, ঠান্ডার জন্য মানে একটু আচ্ছা খাচ্ছে না মাছ ঠিকভাবে। আচ্ছা, এইগুলো কি ধরে কোনোভাবে দেখানো যেতে পারে কি? চেষ্টা করছে, এ দেওয়া আছে বলেন, দু দেখছি ধরা যায় কিনা। কি দেওয়া আছে? পাইপ কি? হ্যাঁ, পাইপ দেওয়া আছে। ও, তাহলে হয়তো উঠবে কোথায় এখন ঠান্ডা জলে? হ্যাঁ, ওখানে আছে পাইপ। এখানে কি? দেখা যাক। খাওয়াতে সময় দেয় না মাছে, এত খেতে প্রথম দিকে কি? প্রথম দিকে এত খেতে হয়। আর এই ঠান্ডা পড়াতে একটু কম খাচ্ছে কি? কম খাচ্ছে। দেখতে পাচ্ছেন শিঙি মাছ কিন্তু একবারে হাই ডেন্সিটিতেই বলা যায়। 30,000 মাছ মানে অনেকটাই মাছ আছে এখানে। আর দাদা আমাদেরকে ধরে দেখাচ্ছেন
ঠিক কতটা গ্রোথ হয়েছে যদিও হাত দিস। হ্যাঁ আছে, ওই খাবার দেওয়া হয়েছে মনে হয় পালিয়ে গেছে নাকি। দেখতে পেলেন পাইপে কিন্তু আমাদের খাবারটা আগে দেওয়া ভুল হয়ে গেছে, না পাইপ থেকে বার হয়ে গেছে যার জন্য ধরা পড়েনি। তাও দাদা বলছেন ওই খেবলা জাল ফেলে ছেঁড়া জাল যদিও পানতে গেছে, যদি দেখানো সম্ভব হয় দেখাচ্ছি। আর এটা করে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত দাদা? এখনো পর্যন্ত তো আমার মানে ভালো লাগছে, শিঙ মাছ প্রথম চাষ করে এখনো মডেলিটা আসেনি, যেহেতু একটা হাই ভ্যালু মাছ। হ্যাঁ ব্যাপারটা বাজার দরটা ভালো আছে এই মাছে, ভালো লাগছে না? ভালো লাগছে। যদি সফল হন আগামী বছর আরো করবেন নাকি? এর থেকে অনেক বেশি করার ইচ্ছা আছে আমার, তাই? আর এখানে দাদা কিন্তু খুব সুন্দর করে নেট দিয়ে ঘিরে রেখেছেন, উপরে তো একটা নেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন নেট গুলো দেওয়া আছে, সাইডেও কিন্তু একটা নেট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, নেটটা দেওয়া আছে। কিন্তু শিঙি মাছ জালে উঠবে কি ওটার তো কথা, কিছু কই মাছ দিয়ে রেখেছেন না? কত পিস? 3000 মতো দিয়েছি আর কি। 3000? আচ্ছা 30000 হচ্ছে শিঙি আছে। আচ্ছা আচ্ছা, শিঙি মাছ সব পালিয়েছে কি? আচ্ছা আচ্ছা, একটু তুলুন তুলুন, ওপরের দিকে আনা যাবে তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিঙি মাছ এতটাই চালাক মাছ, একটা মাছে উঠেনি, সব কই মাছ। দাদা 3000 কই ফেলেছিলেন তার মধ্যে এতগুলো উঠে গেল, বাপরে বাপ, কই মাছ যথেষ্ট বেড়েছে না? কতদিন আগে ফেলেছেন কই মাছটা দাদা? এটা এক মাস বয়স কই মাছের, কই মাছে এক মাস বয়স, শিঙি মাছ ফেলার এক মাস পরে কই মাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কই মাছ আছে দেখেই বোঝা যাচ্ছে। এটা লাল রুই, লাল রুই না? হ্যাঁ। বাহ, আচ্ছা তাহলে দাদা এখানে আসলে সবকিছুই মাছ পাওয়া যাবে, আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন দাদা। আমার নাম মিলন মন্ডল, তর্ণীপুর, শরীফনগর। আচ্ছা, MM হাসারি, এখানে এলে মোটামুটি সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, খুব ভালো করে দেখালেন, কথা বললেন, এটাই সবচেয়ে ভালো লাগলো। ভালো থাকবেন দাদা। হ্যাঁ ভালো থাকবেন।